হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা মেশিন সম্বন্ধে দেখাবো আর বলবো, কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা, সেটা আপনারা থাম্বনেল আর ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। বন্ধুরা, পৃথিবীতে সবথেকে শক্তিশালী জিনিস হচ্ছে জল, আর সেটা আজ প্রমাণ করে দিব এই ভিডিওতে। এই জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই জানি জল জমে গেলে বরফে পরিণত হয়ে যায়, আর সেটা পাথরের থেকেও অনেক শক্তিশালী হয়ে যায়। আর সমুদ্রের মিডিলে এরকম বরফের পাহাড় হামেশাই দেখা যায়। আর সবাই জানি টাইটানিক জাহাজ এই বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে পুরো সমুদ্রের তলায় তলিয়ে গিয়েছিল, যে জাহাজটা পৃথিবীর সবথেকে বড় জাহাজ নামে পরিচিত ছিল। আর আমাদের এই পৃথিবীতে থাকা জল যে কোনো বস্তুকে ধ্বংস করে দিতে পারে। জল দেখে মনে হয় তরল পদার্থ, তার নিজস্ব কোনো শক্তি নেই। কিন্তু আপনারা এই ভিডিও দেখার পর জল কতটা শক্তিশালী সেটা আপনারা জানতে পারবেন। আপনারা এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন জল দিয়ে কিভাবে প্রত্যেকটা বস্তুকে মাখনের মতো কেটে ফেলছে। আর বন্ধুরা, তার সাথে সাথে এমন কিছু মেশিন দেখাবো যেগুলো জল আর বরফ সরানোর কাজ করে। আর এই মেশিনগুলো আমার মনে হয় না যে আপনারা আগে কখনো দেখেছেন। অটোমেটিক ওয়াটার পাম্প। বন্ধুরা, আপনারা এখন যে ছোট্ট মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা একটা অসাধারণ মেশিন, কারণ এটাতে না কোনো ইলেকট্রিক বা কোনো মেশিন কিছুই নেই। এটা অটোমেটিক চলে কিভাবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জলের সামনের দিকে বারবার একটা টুলস যাচ্ছে আর ফিরে আসছে। এটার মূল কারণ হচ্ছে এই টুলস জলের পাইপের ভিতরে একটা পাম্প সৃষ্টি করছে, আর এই টুলস মার্কেটে অনেক মডেলের পাওয়া যায়। এই পাম্পকে স্টার্ট করার জন্য পাম্পের সামনের দিকে একটা সুইচ থাকে, যেটাতে প্রেস করার ফলে প্রথমবার স্টার্ট হওয়ার সময় কিছুটা ইলেকট্রিক খরচ করে, যেটা ব্যাটারির মাধ্যমে চলে। তারপর যখন এই পাম্প রানিং হয়ে যায়, তখন এটা অটোমেটিক পাম্প করে জলের সেচ দিতে পারে। বন্ধুরা, এটা অসাধারণ মেশিন জল সেচ দেওয়ার জন্য, কারণ এটাতে কোনো জ্বালানি বা ইলেকট্রিক বা তেল খরচ হয় না। সোনো ব্লোয়ার। বন্ধুরা, যেসব দেশে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকে, সেখানে এইভাবে বরফ জমে যায়, সেটা আমরা সবাই জানি। কিন্তু রাস্তায় চলাচল করার জন্য এই বরফকে সরানোর প্রয়োজন পড়ে, আর সেই কাজটি এই মেশিন করে থাকে। এই মেশিনের সামনের দিকে শক্তিশালী কাটার ব্লেড লাগানো আছে, যেটা চলাকালীন সমস্ত বরফকে কেটে মেশিনের মাধ্যমে প্রেসার দিয়ে অন্য জায়গায় বরফকে সরিয়ে দেয়, আর এইভাবে রোড থেকে বরফ সরানো হয়। আর এই কাজ এই মেশিন কয়েক ঘন্টা পরপর করে থাকে, কারণ একবার বরফ কেটে ফেলার পর আবার কয়েক ঘন্টা পর আবার বরফ জমে যায়। আর এই কাজ এই মেশিন কয়েক ঘন্টা পরপর করতে থাকে। ওয়াটার পাম্প। আপনারা যে ওয়াটার পাম্পটা দেখতে পাচ্ছেন, এটা প্রচণ্ড শক্তিশালী, কারণ এই ওয়াটার পাম্প কয়েক মিনিটের মধ্যে একটা পুরো পুকুরের জলকে এক জায়গা থেকে আরেক জায়গায় লোড করে দিতে পারে। তাছাড়াও যে কোনো জায়গার খালবিল থেকে জলকে জমির উপরে সেচ দিতে পারে। এই মেশিন দিয়ে 1 বিঘা জমিতে জল দিতে সময় খরচ হয় মাত্র 10 থেকে 15 মিনিট। আর এই মেশিনকে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই মেশিন দিয়ে শহর এলাকার রাস্তায় জমে থাকা জলকে কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবেন। ওয়াটার আয়রন কাটিং মেশিন। বন্ধুরা, এটা হচ্ছে জল দিয়ে লোহা আর অন্যান্য শক্তিশালী বস্তুকে কাটা মেশিন, যেটা আপনাকে ভিডিওর প্রথমেই বলেছি। আমরা এতদিন জানতাম পানির প্রেসার দিয়ে যে কোনো সবজি বা নরম কোনো জিনিসকে এইভাবে কেটে ফেলা যায়, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন পানি দিয়ে যে কোনো বড় বড় লোহা বা যত বড় শক্তিশালী বস্তু হোক না কেন, সেটাকে মাখনের মতো কেটে ফেলা হয়? দেখুন এই ভিডিওতে কিভাবে এই মেশিন এত মোটা লোহার উপরে কি সুন্দরভাবে মাখনের মতো ডিজাইন করে কেটে ফেলছে, যেন মনে হচ্ছে এটা কোনো লোহা না, এটা পাউরুটি। আসলে এই মেশিন পানিকে এত স্পিডে স্প্রে করে, যার কারণে যে কোনো জিনিস এই পানির প্রেসারের সামনে আসলে সব কেটে চূর্ণ চূর্ণ করে দেয়। এই মেশিন দিয়ে এত সুন্দর ডিজাইন করা হয়, যেটা আপনাদের কল্পনার বাইরে। যেমনটা ছবি প্রিন্ট করার জন্য প্রিন্ট করা মেশিন আপনারা দেখেছেন, ঠিক সেই রকমভাবে এই মেশিন কম্পিউটারে আপনি যেই রকম ডিজাইন টাইপ করবেন, ঠিক সেই রকমভাবে কাটিং করে এই মেশিন আপনাকে লোহার নকশা রেডি করে দেবে।
এই মেশিনকে বড় বড় আয়রন ফ্যাক্টরিতে লোহা কাটার জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।